আরজিকর কাণ্ডে এবার বিস্ফোরক মন্তব্য করলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। শুধু সঞ্জয় নয়, অভয়ের ওপর নির্মম অত্যাচারে জড়িত রয়েছে আরও অনেকেই। সন্দেহ প্রকাশ রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার। মন্ত্রীর শুভবুদ্ধির উদয় হয়েছে, পাল্টে আবার কটাক্ষ করেছে বিজেপি। অভয়কাণ্ডে আরও জোরালো হচ্ছে প্রতিবাদ, দোষীদের শাস্তির দাবি করেছেন খোদ মুখ্যমন্ত্রীও। কিন্তু শুধুই কি সঞ্জয়? একা সঞ্জয়ের পক্ষে অভয়ের উপর নির্মম অত্যাচার করা কি আদৌ সম্ভব, নাকি ঘটনায় জড়িয়ে আরো অনেকে? এবার সেই প্রশ্নটাই উস্কে দিলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। সঞ্জয় যেন ধনঞ্জয় না হয়, আমরাও চাইছি যে অরিজিনালি ধরা যাক, দেখা যাক যে সঞ্জয় আদৌ দোষী কিনা, না সঞ্জয়ের পেছনে আর কেউ আছে। পাশাপাশি বিরোধীরা মিথ্যা প্রচার করছে বলে মন্তব্য করেন কারামন্ত্রী। বিরোধীরা যে নোংরামি করছে, যে মিথ্যা প্রচার করছে, তার কাউন্টার করতে একটা এই দুর্ঘটনাটা আমরা নিশ্চয়ই ঘৃণা করি। আমরা কেউই চাই না যে আসামি পালিয়ে যান। রাজ্যের মন্ত্রী সন্দেহ প্রকাশ করতেই তৃণমূলকে এক হাত নিয়েছে বিজেপিও। মন্ত্রীর শুভ বুদ্ধির উদয় হয়েছে বলে কটাক্ষ বিজেপির। বুঝতে পারছেন সঞ্জয়কে ধনঞ্জয় করার পরিকল্পনা মুখ্যমন্ত্রী নিয়েছেন, ওনার শুভ বুদ্ধির উদয় হয়েছে, সেই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। একটা পরিকল্পনায় চলছে সঞ্জয়কে ধনঞ্জয় বাড়ি বানিয়ে দিয়ে সন্দীপদেরকে এনজয় করার সুযোগ করে দেওয়া। অভয়াকাণ্ডে পরতে পরতে লুকিয়ে রহস্য, চলছে প্রমাণ লোপাটের চেষ্টাও। শুধু কি সঞ্জয়, নাকি নেপথ্যে আরও বড় মাথা? কাকে আড়াল করার চেষ্টা চলছে? রিপাবলিক বাংলা। আর এই মুহূর্তে কি ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখছি, জানাবো আপনাদেরকে। আরজিকর সংলগ্ন অর্থাৎ হাসপাতাল সংলগ্ন যে এলাকা যেখানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সমস্ত জমায়েতে, সেখানে কিন্তু সেই নিষেধাজ্ঞা আরও বাড়ানো হয়েছে। এবং যেমনটা জানা যাচ্ছে যে 31 অগস্ট পর্যন্ত বহাল থাকবে এই নিষেধাজ্ঞা, অর্থাৎ আরও 7 দিন বাড়ানো হলো সেই নিষেধাজ্ঞার সময়। এমনই কিন্তু বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুলিশ, আমরা এই নিয়ে আরও বিস্তারিত জানবো। এই মুহূর্তে তুলিকা রয়েছেন আমাদের সঙ্গে। তুলিকা, তাহলে নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ালো সেই মেয়াদ কলকাতা পুলিশ? দেখো, একেবারেই তাই। তার কারণ 24 অগস্ট পর্যন্ত যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 নম্বর ধারা ইতিমধ্যে প্রয়োগ করা হয়েছিল, 18 অগস্ট থেকে 24 অগস্ট পর্যন্ত সেই নিষেধাজ্ঞা আরও 7 দিন বাড়ানো হলো। অর্থাৎ আগামী অর্থাৎ আজকে থেকে 31 অগস্ট পর্যন্ত কিন্তু এই 163 নম্বর ধারা আরজিকর হাসপাতাল এবং তার সংলগ্ন যে এলাকা রয়েছে তার মধ্যে অন্যতম শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে শুরু করে জেকে মিত্র যে ক্রসিং রোড রয়েছে এবং বেলগাছিয়া রোড, এই সমস্ত এলাকাতে কিন্তু এই মুহূর্তে যে 5 জনের বেশি যে জমায়েত করা যাবে না, সেই নিষেধাজ্ঞা ইতিমধ্যে কলকাতা পুলিশের পক্ষ থেকে জারি করা হয়েছে। এবং আমি একটুখানি মোহিতকে সেই ছবিটা দেখানোর কথা বলবো। তুমি একদিকে দেখতে পাচ্ছ যেরকম সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা রয়েছে প্রত্যেকটি জায়গায়, অর্থাৎ আরজিকর হাসপাতালের অন্দরে বিভিন্ন যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টের বিভিন্ন জায়গায় একদিকে যেরকম সেন্ট্রাল ফোর্স থাকবে, তারই সঙ্গে তুমি দেখতে পাচ্ছ গেটের সামনেও কিন্তু সেন্ট্রাল ফোর্স মোতায়েন রয়েছে। এবং তারই সঙ্গে কলকাতা পুলিশের যারা কর্মীরা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে রয়েছেন, অর্থাৎ নিরাপত্তার দায়িত্বে এবং বাইরে, অর্থাৎ ল অ্যান্ড অর্ডার আইন শৃঙ্খলা দেখার জন্য কিন্তু কলকাতা পুলিশকে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। এবং এই এই হাসপাতালের বাইরে যে জায়গা রয়েছে সেখানে যাতে 5 জনের বেশি কোনোরকমভাবে কোনো জমায়েত নয়, এবং আরজিকরকে কেন্দ্র করে যদি কেউ শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে বা জেকে মিত্র ক্রসিং থেকে বা বেলগাছিয়া রোড থেকে যদি কেউ কোনো মিটিং মিছিল সমাবেশ করতে চায় সেটাতেও কিন্তু ইতিমধ্যেই কলকাতা পুলিশের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ আরও 7 দিন এর মেয়াদ বাড়ানো হলো, যাতে 14 আগস্ট রাতের যে ঘটনা সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে আর কোনোরকমভাবে না হয়, বা কেউ যদি চেষ্টা করে যাতে কোনোরকমভাবেই এই হাসপাতালের ওপরে যাতে কোনোরকমভাবে হামলার ঘটনা না ঘটে, সে কারণে কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং তারই সঙ্গে যদি 5 জনের বেশি কোনোরকমভাবে জমায়েত হয় তাহলে কিন্তু কড়া পদক্ষেপ নিতে পারে কলকাতা পুলিশ। এমনটাই গতকালই আবারও যে মেয়াদ সেই মেয়াদ কিন্তু বাড়ানো হয়েছে, অর্থাৎ এই ভারতীয় সুরক্ষা নাগরিক সুরক্ষা সংহিতার 163 নম্বর ধারা লাগু থাকবে 31 অগস্ট পর্যন্ত। আরজিকর সময় একই সঙ্গে অশান্তি ও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্যই এই নিষেধাজ্ঞা। ধন্যবাদ তোমাকে তলিকা।
দেশ জুড়ে অবহেলাকাণ্ডের প্রতিবাদ চলছে, দেওয়া হয়েছে নবান্ন অভিযানের ডাকও। তবে তার আগেই এই আন্দোলন রুখতে কি তৎপর রাজ্য সরকার? কারণ ইতিমধ্যেই তো প্রতিবাদে মিছিলে যোগ দেওয়ায় হাওড়া তিনটি স্কুলের প্রধান শিক্ষককে সো কস নোটিশ জেলা স্কুল পরিদর্শক দপ্তরে। আর ঠিক অন্যদিকে আবার নবান্ন অভিযান নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কিন্তু অভিযোগ করছেন বিরোধী দলনেতা। ডিস্ট্রিক্ট ডিআই এর অফিস থেকে হাওড়ার তিনটি স্কুলকে শোকজ করা হলো, স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের শোকজ করা হয়েছে। গতকালকেই এই মিছিল করেছিলেন হাওড়ার তিনটি স্কুল। আন্দোলনে যোগ দেওয়ায় এবারে শিক্ষা দপ্তরের কোপে হাওড়ার তিনটি স্কুল। শুক্রবার অভয়ার বিচারের দাবিতে পথে নামেন হাওড়ার বলুহাটি হাই স্কুল, বলুহাটি গার্লস হাই স্কুল এবং ব্যাট্রা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়ের পড়ুয়া এবং শিক্ষকেরা। স্কুলের সময় আন্দোলনে কেন? তিন স্কুলের প্রধান শিক্ষককে কারণ দর্শাতে বলল শিক্ষা দপ্তর। যে মিছিলটা হয়েছে সেটা 4:45 এর পর হয়েছে, স্কুল টাইমের পর। না, স্কুল চলাকালীন তারা হচ্ছে, আমাদের স্কুলে যেমন পড়াশোনা হয় তেমন হয়েছে, খেলাধুলাও কালকে ছিল, খেলাধুলা হয়েছে, সমস্ত কিছু মেনটেন করে 4:30 পর্যন্ত স্কুল হয়েছে। আজ করে অভয়ের বিচার চেয়ে 27 আগস্ট নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। সেই নবান্ন অভিযান নিয়েও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে এবারে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু লেখেন, আন্দোলন ভেস্তে দিতে চাইছে রাজ্য, সিভিক ভলান্টিয়ারকে দিয়ে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করানো হচ্ছে, সেই অ্যাকাউন্ট থেকে বিভ্রান্তিকর পোস্ট করা হচ্ছে। রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনেরও ডাক দিয়েছেন বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। যে সরকার অপরাধীকে আড়াল করবার চেষ্টা করেছে সেই সরকারের বিরুদ্ধে প্রথম হওয়া উচিত অসহযোগ আন্দোলন। সরকারের কর্মচারী থেকে সাধারণ মানুষ সবার এই কাজ করা উচিত। 27 আগস্ট নবান্ন অভিযানের আগে কি আন্দোলন দমাতে চাইছে রাজ্য সরকার? আন্দোলনকারীদের বার্তা দিতে কি কারণ দর্শানোর নোটিশ? রিপাবলিক বাংলা।